5টা বাজে আর আজকে আমরা এখন আমাদের ব্লগ স্টার্ট করলাম। আমার একটু লজ্জা লাগে ব্লগ করতে। যাই হোক, এখন আমাদের অ্যানিভার্সারি হচ্ছে গিয়ে 18th of November, আমাদের 9 ইয়ার্স হবে। তো আমরা এখন তাই জন্য মানে আজকে 18th নয়, 18th-এ দুদিন আগে, তো আমরা আজকে আমাদের প্রি একদিন আগে একদিন আগে অলমোস্ট দুদিন আগে, তো আমরা আজকে তাই জন্য একটু ভাবলাম ডেটে যাই, কিন্তু আমার মেয়েও আমার সাথে যাবে। আমার নেল পলিশটাকে নষ্ট করে দিচ্ছে। যাই হোক, তাই জন্য আমরা তিনজনে সেজে গুজে নিয়েছি যে আমরা আজকে ঘুরতে যাচ্ছি এমনি হালকা ফুলকাই। আর আমার মেয়ের একটা দাঁতও পড়ে গেছে, টুথ ফেরি এসে ওটা নিয়েও গেছে, টুথ ফেরির দেশে। গ্লাসটা থাক, এখন আমি করে দেবো। হাত স্যানিটাইজ তোর, ওয়েট তাহলে। দার্জিলিং থেকে কেনা, আর আমরা যে এসিও দার্জিলিং এ, আমরা এসি দার্জিলিং এ, দার্জিলিং এ মানে বরফ পড়ছে তাই ওরও খুব ঠান্ডা লাগছে। সত্যিকার দার্জিলিং না, এটা ক্যাফে বা রেস্টুরেন্ট, তার নাম দার্জিলিং। এটা যে দার্জিলিং টি এর জন্য ফেমাস, এখানে এত ঠান্ডা নেই তাই জন্য এটার নাম দার্জিলিং। মনে গিয়ে ফ্ল্যাগটাকে ল্যান্ড করবি নাকি?
ক্যাটওয়াক হচ্ছে। এই টিভি ছিল রে, দেখতে পাচ্ছি এখানে আসে। আমি সব আপনাদের ভিউয়ারকে বলতে চাই যে আমাদের ভিডিও দেখে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বেল আইকন টিপে দেবেন আর আমাদের ভিডিও দেখবেন। আর আমরা আমি কত সুইট সেটা কমেন্ট করে বলবেন। আর তোমরাও যেখানে যেখানে নতুন নতুন জায়গায় যাও কলকাতা আর কলকাতার আশেপাশে, সেগুলো আমাদেরকেও জানাতে পারো, কারণ আমাদেরও ঘুরতে যেতে ভালো লাগে। তো আমরাও সেই জায়গাটা যেতে পারি। আমার মেয়েও আর কি বোর হয়ে যায়, ওদের তো স্কুলও বন্ধ এখন, আর কোনো অ্যাক্টিভিটিও করতে পারে না, সবই বন্ধ। তো তাই জন্য একটু আধটু যদি আমরা ঘুরি, ঘুরে একটু মজা পাই, মজা সেটা যদি রেকর্ড করি তাহলে আমরাও মজা পাবো আর তোমরাও আর কি এনজয় করবে। আর আমাদের আমরা যা করবো ওইগুলো এটা আমরা নিচে এটা বলেছিল যে এটা ব্লগ করবে।